পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের পাউশিতে আক্রান্ত তৃণমূল নেতা মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। শুভেন্দু অধিকারীর পাল্টা সভার পরের দিনই হামলা, অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ভগবানপুর থানা ও পাউশি বাজারে তৃণমূলের ধর্ণা ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বিজেপির প্রতিক্রিয়া অবশ্য এখনো মেলেনি। কথা বলবো আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধানের সঙ্গে। ঋত্বিক, আমরা গত তিন দিন ধরেই কিন্তু দেখছি যে পূর্ব মেদিনীপুরের এই এলাকা যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে। আমরা দেখেছি যে ভূপতিনগরে প্রথমে শুভেন্দু অধিকারীর সভা এবং তারপর গতকাল সেই একই জায়গায় অখিল গিরির সভা এবং তারপর এই ঘটনা ঘটেছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, যেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর পাল্টা সভা হিসেবে গতকাল ভগবানপুর 2 নম্বর ব্লকের পাউশি বাজারের উপরে তৃণমূল একটি সভা করে। সেখান থেকেই কিন্তু মূলত মন্ত্রী অখিল গিরি একটা অভিযোগ করছিলেন যে এই সভাকে বানচাল করার জন্য প্রথম থেকেই এলাকায় বোমাবাজি করছে বিজেপি। তারপরেই কিন্তু যেটা দেখা গেল, আজ সকালে তৃণমূলের এলাকার অঞ্চল সভাপতি এবং এলাকারই উপপ্রধান তিনি মিহির ভৌমিককে বাজারে যখন এসেছিলেন তিনি পাউশি বাজারে, তখনই আচমকা তার উপরে দুষ্কৃতীরা চড়াও হয় বিজেপির এবং সেখানে তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। যদিও এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের তরফ থেকে একদিকে যেমন ভূপতিনগর থানার সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে, তেমনই ভাবে কিন্তু পাউশি বাজারের উপরে টায়ার জ্বালিয়ে তৃণমূলের কর্মকর্তারা সেখানেও বিক্ষোভ দেখিয়েছেন। অপরদিকে কিন্তু বিজেপির পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি যে মিহিরবাবু এলাকার দখল নিজের হাতেই রেখেছেন, বরঞ্চ তাদের কর্মকর্তারা এলাকা থেকে অনেকেই ঘরের বাইরে রয়েছেন, যারা ঘর ফিরতে পারেননি, বহুদিন ধরে ঘর ছাড়া রয়েছে। সে জায়গায় আজ সকালবেলা মিহিরবাবু যখন সেখানে পৌঁছান তখন কিন্তু মিহিরবাবুর দলবলের মধ্যেই নিজেদের মধ্যে বচসা হয় এবং তার ফলেই এই ঘটনা। তা এর সঙ্গে বিজেপির কেউ যুক্ত নয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু পাউশি এলাকা সহ ভগবানপুরের বিস্তীর্ণ বিধানসভার এলাকা কিন্তু পরপর রাজনৈতিক উত্তেজনা ছড়া পারত তুঙ্গে উঠছে এবং সে জায়গায় কিন্তু তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত থানার সামনে বিক্ষোভ কর্মসূচি চালানো হচ্ছে। ধন্যবাদ। পঞ্চায়েত ভোটের মুখে পশ্চিম বর্তমানের বারাবণীতে খুন সিপিএম নেতার ভাই, মৃত রাম পোড়ার দাদা। বারাবণীর নুনি গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর প্রাক্তন উপপ্রধান আসনবনি গ্রামের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে সিপিএম নেতার ভাইয়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক যাতায়াতের সঙ্গে। কৌশিক, ঠিক কি ঘটনা ঘটেছে এবং এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? দেখো, যেটা পুলিশ শুধু নয়, স্থানীয় বাসিন্দা থেকে পুলিশ যারাই দেহটা দেখছে তাদের কাছে একটা স্পষ্ট হয়ে গেছে যে গোটা ঘটনাটা কিন্তু খুনের, এবং যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে বারাবণী বিধানসভা আসানসোল দক্ষিণ আসানসোল উত্তর থানার অন্তর্গত আসনবনি গ্রামে থাকেন বাসুদেব ঘোড়া, যিনি সিপিএম এর প্রাক্তন উপপ্রধান নুনি গ্রাম পঞ্চায়েতের। তিনি তার ভাই রাম ঘোড়া তাকে আজকে সপ্তাহবেলায় স্থানীয় বাসিন্দারা কতবিক্ষোভ অবস্থায় তার বাড়ি থেকে ঠিক দূরত্ব তার দেহ পড়ে রয়েছে। আপনি গিয়ে দেখা যায় শরীরে একাধিক জায়গায় আঘাতে ছিল রয়েছে, গলায় ধারালো কিছু অস্ত্র দিয়ে মারা হয়েছে, এমনকি তার দাঁতও ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। এবারে এই যে খবর পুলিশের কাছে পৌঁছলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়, আসানসোল উত্তর থানায় পুলিশ তারা গিয়ে পরে দেহ দেখা করে ছিল, তারপরে স্পষ্ট হয়ে যায় যে এরা খুনের ঘটনা। কিন্তু এর সাথে রাজনৈতিক যোগ আছে কিনা অথবা যেটা স্থানীয় বাসিন্দারা দাবি করছেন প্রত্যেকে যে এখানে অবৈধ মতের ক্ষেত্রের কারণে একের পর এক খুনের ঘটনা ঘটে চলেছে, এটাও কিন্তু সেই ধরনের ঘটনা ঘটতে পারে। এখন গোটা ঘটনা তদন্ত শুরু করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। ধন্যবাদ কৌশিক।